তারিখের তো পারমিশন পাওয়া যায়নি, এখন আপনারা 16 তারিখের জন্য চিঠি দিয়েছেন। 15 তারিখ নাটক করেছে পুলিশ, মিথ্যা কথা বলেছে, একটা চিঠি ওটা লজ্জা হওয়া উচিত। ওই চিঠিটা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে তো বাইরে যাবে, সারা ভারতবর্ষ দেখবে না যে একটা পুলিশ লিখছে, একবার লিখছে আপনাদের আপনাদের রুটটা অন্য দলকে দেয়া আছে, তারপর লিখছে এন্টায়ার শহর অন্য দলকে দেয়া আছে। হোয়াট ডু ইউ মিন বাই এন্টায়ার শহর? এন্টায়ার আগরতলা সম্ভব? এটা একটা দল একটা সভা করার জন্য একটা চৌমুহনী বুক করতে পারে, একটা হল বুক করতে পারে, মিছিলের জন্য একটা রুট বুক করতে পারে, এন্টায়ার আগরতলা শহর বুক? আপনারা মিথ্যা কথা বলেছেন, মিথ্যাচার করেছেন। আমরা তা সত্ত্বেও আমরা যেহেতু অশান্তি চাই না, আমাদের নেত্রী আমাদের নেতার পরিষ্কার বার্তা, বিজেপি অশান্তির ভাষা বোঝে, সন্ত্রাস করছে, সিপিএম অতীতে সন্ত্রাস করেছে, তৃণমূল শান্তির বার্তা দিচ্ছে, আপনারা অন্যায় করেছেন, চক্রান্ত করেছেন, নোংরামি করে আটকাচ্ছে। আমরা তা সত্ত্বেও বললাম ঠিক আছে 15 নয় আমরা 16 করব, কিন্তু 16 আমরা করব অনুমতি না পেলেও। আবার এত কথা আসছে কি করে, এত কথা কি আসছে? আমরা ওরা দিয়েছেন 15, আমরা 15 ওনাদেরটা মেনে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা 16 করব। আমরা তো কাউকে চিঠি না দিয়ে কিছু করছি না, আপনারা যদি ধরে নেন যে আমরা একটা করে চিঠি দেব আর আপনারা দলদাস পুলিশ তারা কাউকে দিয়ে ব্যাকডেটে চিঠি করিয়ে সেগুলো ব্লক করতে করতে যাবেন, ইভিএম মেশিনটা ব্লক করবেন কি করে? যান না এসডিপিওকে জিজ্ঞাসা করুন, যে চিঠি লিখেছে জিজ্ঞাসা করুন, যে সেম রুট আর এন্টায়ার আগরতলা তফাৎ কি? কি করে একজন পুলিশ এন্টায়ার আগরতলা কোনো দলকে দিতে পারে? আপনারা এর আগে কখনো শুনেছেন একটা পুলিশ একটা অনুমতির জবাবে লিখছে গোটা শহর কাউকে দিয়ে দেওয়া হয়েছে? গোটা শহর এটা হয়? ফলে আমরা আমাদের কর্তব্য করেছি, তোমার চিঠি মিথ্যা চিঠি, তোমার চিঠি নাটকের চিঠি, তোমার চিঠি অসঙ্গতিতে ভরা, তোমার চিঠি ভুলে ভরা, তোমার চিঠি লজ্জাজনক, শেমফুল লেটার, তা সত্ত্বেও আমরা সেটা মেনে আমাদের কর্মসূচি আমরা 24 ঘন্টা ডেফার্ট করেছি। আমরা চলুন, বাকি দেখা যাবে। থ্যাংক ইউ।